টাইমেইটৰ দৰ্শকৰ বাবে লৈ আহিছো এটা বিশেষ প্ৰশ্ন পাঁচটা বিশেষ প্ৰশ্ন উদয় হৈছে বাল্য বিবাহ ৰোধ কৰাৰ ক্ষেত্ৰত চৰকাৰে যিটো পদক্ষেপ গ্ৰহণ কৰিছে সেই পদক্ষেপক আমি সহাৰি জনাইছো সকলোৱে সহাৰি জনাইছে সকলোৱে এই একচনক সহাৰি জনাইছে কিন্তু এতিয়া প্ৰশ্ন হৈছে যে বাল্য বিবাহ ৰোধৰ ক্ষেত্ৰত পক্সো আইনৰ অধীনত বৰ্তমান যেতিয়া অবৈধ স্বামীসকলক গ্ৰেপ্তাৰ কৰি আছে 4004 গৰাকী অবৈধ স্বামী গ্ৰেপ্তাৰ হ'ব অৰ্থাৎ 4004খন ঘৰত এতিয়া হাহাকাৰ লাগিব কিয় হাহাকাৰ লাগিব কারণ স্বামীগী গ্রেপ্তার হওয়ার লগে লগেই পরিয়ালৰ ভরণ পোষণ কোনে করব বিশেষক পত্নীগীর আর যদি সন্তান আছে ভরণ পোষণ কোনে করব অরুণোদয় আসনির জড়িয়ে পরিয়াল চলিব পারিবনে বিনামূল্যা চাউলের সেই পরিয়াল চলাব পারিবনে সরকারে বিহিত ব্যবস্থা কিনা গ্রহণ করবনে সেই পরিয়ালকেটার বাবে এইটো এই মুহূর্তের আটাইতক ডর প্রশ্ন বহুকটা প্রশ্ন আছে কেবল পত্নীগী নয় পত্নীগী সন্তান লগতে যদি ঘরের একমাত্র উপার্জনের স্থল এগারী যুবক আর সেই যুবকগীক যদি অবৈধ স্বামী বলে গ্রেপ্তার করে লওয়া হয়েছে গতি মাক দেওতাকর ভরণ পোষণ কোনে করব সেই সমগ্র পরিয়ালটার ভরণ পোষণ কোনে করব সেয়া এই মুহূর্তত আটাইতক ডর প্রশ্ন প্রশ্নটা হয়েছে যে অরুণোদয় আসনির জড়িয়ে সেই পরিয়াল চলিব পারিব নাকি বা বিনামূল্যা চাউলের চলাব পারিব নাকি অন্যান্য খরচ সমূহ বহন করবর কোনে দায়িত্ব লব সরকারে দায়িত্ব লবনে 4004টা পরিয়ালের দায়িত্ব সরকারে লব নাকি সেইটো এই মুহূর্ত আটাইতক ডর প্রশ্ন লগতে প্রশ্ন যিকেইটা সন্তান আছে সেই সন্তান কেইটাক ভবিষ্যতের দিকত চলাই নিবর কোনে চাব ভরণ পোষণ কোনে করব খা বারপরা বিভিন্ন ধরনের খরচ পাতি কোনে করব সেইটো ডর প্রশ্ন বিভিন্নজনে এটা সচেতন মহলত সরকারক যে প্রশংসা করেছে এই পদক্ষেপর তেনেকৈ কিন্তু প্রশ্নও করেছে যেহেতু 2012 চনত পক্সো এক্ট গঠন হয়েছিল আর সেই এক্টর আধারত বর্তমান বাল্য বিবাহ রোধ করার সরকারে বিহিত ব্যবস্থা গ্রহণ করেছে আর এই বিগ একশনক সকলে সহারি জানাইছে কিন্তু স্বামীগী গ্রেপ্তারের পত্নীগীর ভরণ পোষণ কোনে করব সন্তানের ভরণ পোষণ কোনে করব আর যদি ঘরের একমাত্র উপার্জনের পথ সেই যুবকগীয়ে করে আসিল গতি সেই যুবকগী গ্রেপ্তারের এতিয়া সেই ঘরখন কোনে চাব যদি সেই যুবকগী গ্রেপ্তারের পাছত অসহায় পিতৃ মাতৃ আছে যদি রুগিয়া পিতৃ মাতৃ আছে আসলে কোনে চাব এদিনতেই হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে অন্ধকার নামি আছে বহু ঘরলে গতি এতিয়া সরকারে চাবনে বাবে বিহিত কিনা ব্যবস্থা গ্রহণ করবনে বাবে কিনা আসনি করব নাকি অরুণোদয় আসনি চাব পারিব নাকি বিনামূল্যা চাউলের খুব পারিব নাকি যদি সন্তানটির বেমার আজার হয় ঔষধ পাতির খরচ কোনে করব বিভিন্ন ধরনের যাবতীয় ব্যবস্থা সমূহ বাবে কোনে করব সরকারে করব নাকি 4004টা পরিয়ালক সরকারে চাবনে সরকার সেই সামর্থ্য আছে 4004টা পরিয়াল চাবর 4004জন যেতিয়া অবৈধ স্বামীক উঠাই অনা হয়েছে তার লগে লগে এতিয়া দৈনিক চলিবর দুবেলা দুমুঠি খাবর সেই পরিয়ালটো হয়তো কল্পনা করব লাগিব চিন্তা করব লাগিব পত্নীগী কেনেকৈ উলাই যাব যেহেতু পত্নীগী নাবালিকা নাবালিকা পত্নী থকার বাবেই তো গ্রেপ্তার করেছে গতি নাবালিকা পত্নীগী এটা উপার্জন করবলে উলাই যাব পারিব নাকি বা অসহায় যদি পিতৃ মাতৃ আছে এটা উপার্জন করবলে উলাই যাব পারিব নাকি গতি অবৈধ স্বামীগী গ্রেপ্তারের লগে লগে এতিয়া বহু কেইখন ঘরত হাহাকার লাগিব 4004টা পরিয়ালত হাহাকার লাগিছে কালি নিশার ভাগর পরাই গতি পরিয়ালটো কোনে চাব সন্তান তেওঁর পত্নী আর রুগিয়া পিতৃ মাতৃ এখন ঘর কল্পনা করক যদি এখন ঘরত এজন যুবকে উপার্জন করে আছে তেওঁর পত্নীক চাই আছে তেওঁর সন্তানক চাই আছে রুগিয়া পিতৃ মাতৃক চাই আছে আর উঠাই অনার লগে লগে এতিয়া বাকি ব্যবস্থা সমূহ কোনে করব কোনে চাব দায়িত্ব কোনে লব সরকারে লব নাকি অরুণোদয় আসনি চাব পারিবনে বিনামূল্যা চাউলে খুব পারিবনে সেই কণমানি সন্তানটে গাখীর কোর খাব সেই কণমানি সন্তানটে ঔষধ পাতি কোরপা পাব যদি বেমার আজার হয় কোনে চাব এই সকলবর প্রশ্ন এতিয়া উদয় হয়েছে এই একটা ডর প্রশ্ন একটা বিগ একশন ইতিহাস হয়তো প্রথমবারের হয়েছে এই ঘটনা কিন্তু প্রশ্নটা উত্থাপন হয়েছে কারণ যথেষ্ট হাহাকার লাগিছে এতিয়া সেই পরিয়ালকেইটাত কালি নিশার ভাগর পরাই যেহেতু অভিযান আরম্ভ হয়েছিল আর সেই অভিযানের পাছত এতিয়া হাহাকার লাগিছে বিভিন্ন পরিয়ালত নিশার ভাগর পরে উঠাই অনা হয়েছে বিভিন্ন অবৈধ স্বামী কেবল অবৈধ স্বামীগী নয় বাল্য বিবাহত সন্মতি দিয়া প্রতিগী লোকক আটক করা হয়েছে কাজী হোক পণ্ডিত হোক পূজারী হোক বিভিন্নজনক দরার ঘরের পরিয়ালের লোক আত্মীয় স্বজন সমান্তরালক পত্নীর ঘরের পরিয়াল মাক দেউতাক ভাই ভনী খুড়া খুড়িয়েক সকলকে এটা আটক করা হয়েছে মুঠতে যোকে অবৈধ এই বিয়াখনত বা বাল্য বিবাহখনত সন্মতি যোগাইছিল সকলকে গ্রেপ্তার করা হয়েছে গতি সেই গ্রেপ্তারের লগে লগে এটা হাহাকার লাগিছে যেহেতু 4004টা পরিয়াল এতিয়া অচলাবস্থার সৃষ্টি হব কারণ যিগী উপার্জনের একমাত্র পথ আছিল সেইগীক যদি লৈ যোৱা হয় তেনহলে তেওঁৰ পত্নী তেওঁৰ সন্তান তেওঁৰ মাক দেউতাকক কোনে চাব এতিয়া সেইটো ডাঙৰ প্রশ্ন
সরকারে ইয়ার এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবনে সেইটো কিন্তু প্রশ্ন বিভিন্নজনে করেছে। আমি সহারি জানাইছো সরকারের এই পদক্ষেপক, এই বিগ অ্যাকশনক আমি সহারি জানাইছো। সরকারে বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে যেটো ডাঙর পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপ হয়তো ভারতবর্ষত একটা নজিরবিহীন বলে কব লাগবে। ইতিহাসের প্রথমবারের বাবে এনে এক ডাঙর অ্যাকশন লওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে যখন আইনের জড়িয়ে এই বিশেষ অভিযানটি চলাইছে সেই অভিযানক সকলে আজ সহারি জানাইছে। যেহেতু বাল্য বিবাহ, কুসংস্কার ইত্যাদি রোধ করার ক্ষেত্রে বিভিন্ন সময়ত বিভিন্ন সমাজকর্মী, সমাজসেবক লোকে বিভিন্ন পন্থা হাতত লৈছিল, বহু NGO বহু প্রচার চলাইছিল, কিন্তু তার তৎসত্ত্বেও অন্ধবিশ্বাস রোধ করার ক্ষেত্রে বা বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে সকল অপারক হয়েছিল। বিভিন্ন ঠাইত এতিয়াও বাল্য বিবাহ চলি আছে, বিশেষকৈ সংখ্যালঘু অঞ্চলত বাল্য বিবাহ প্রতিটো দিনে সংঘটিত হয় বলে কব পারি। গতি এই ক্ষেত্রে সরকারে যেটো ব্যবস্থা গ্রহণ করেছে সেই ব্যবস্থাটুক সকলে সহারি জানাইছে। কিন্তু এটা প্রশ্নটি হল 4,004 অবৈধ শ্রমিক উঠাই অনার লগে এটা তেওঁর পত্নীর দায়িত্ব কোনে লব? তেওঁর পত্নীগী যেহেতু নাবালিকা, গতি এগারী নাবালিকায় উপার্জন করবলে উলাই যাব পারিবনে? তেওঁর সন্তানটুক এটা কোনে চাব? আর যদি রুগিয়া পিতৃ মাতৃ আছে তেওঁলোকে উপার্জন করবে পারিবনে? পত্নীগীর দায়িত্ব, তেওঁর সন্তানের দায়িত্ব বা মাক দেউতাকের দায়িত্ব, এখন ঘর 4,004 ঘর এতিয়া কোনে চাব? সেই ঘর কেখনের দায়িত্ব সরকারে করবনে বহন? বিনামূল্য চাউলে সেই ঘর কেখন চলিব নাকি? সরকারের এইখানে সামর্থ্য আছে নে যে 4,004টা পরিয়াল সরকারে চলাব সেই কেজন অবৈধ শ্রমিক জেল হাজতত রাখার পাছত? কিয়নো আমি এই কথা উল্লেখ করব লাগিব, পক্সো আইনের অধীনত যদি পরবর্তী সময় ন্যায়িক প্রক্রিয়া চলে তেওঁলোকে অতি কমেও 3 বছর জেল খাটিব লাগিব। গতি 3 বছরের বাবে সেইকেইটা পরিয়ালের অবস্থা কি হব কল্পনা করক। এগারী নাবালিকা পত্নী স্বামীর অবিহনে 3 বছর থাকিব লাগিব ঘরখনত, বা তেওঁর সন্তানটোয়ে তেওঁর পিতৃক দেখা নাপাব 3 বছর পর্যন্ত, বা তেওঁর মাক দেউতাকে 3 বছর পর্যন্ত তেওঁর সন্তানটুক নাপাব। গতি এই ক্ষেত্রে এতিয়া 4,004টা পরিয়াল এটা পুত্রর অবিহনে বা এগারী নাবালিকা পত্নীয়ে স্বামীর অবিহনে থাকিব লাগিব 3 বছরতকৈ অধিক সময়। গতি সেই সময়খিনি কোনে চাব মোক লাগে, সকলকে লাগে, সেই প্রশ্নের উত্তর সকলকে লাগে। প্রতিগী সচেতন লোকে কিন্তু সেই প্রশ্ন করেছে, বহুকেটা প্রশ্ন উদয় হয়েছে, সকলে কব বিচাৰিছে যে এই বিশেষ পদক্ষেপক আমি সহারি জানাইছো। কিন্তু প্রশ্নটি হল যে পক্সো আইনের অধীনত যদি জেল হয়, তেওঁলোকৰ যদি বিশেষ আইনী প্রক্রিয়ার শাস্তিমূলক ব্যবস্থা হয়, তেতিয়াহলে নাবালিকা পত্নীগীর কি হব? তেওঁলোকৰ সন্তান যেহেতু আছে বহুলোকর, সেই সন্তান কেগুলির কি হব? আর রুগিয়া যখন পিতৃ মাতৃ আছে তেওঁলোকৰ কি হব? 4,004 ঘরত হাহাকার লাগিব এতিয়া। তেওঁলোকক সরকারে ভরণ পোষণের ব্যবস্থা করবনে, কি ব্যবস্থা করব সেইটো কিন্তু বহুত ডাঙৰ প্রশ্ন। যেহেতু পত্নীগী নাবালিকা, তেওঁক চাকরি দিও বুলিলেও সরকারে নোৱাৰিব, তেওঁক কেনে ধরনের করব? যেহেতু তেওঁ কিবা এটা কামত নিয়োজিত করাবলে হলেও শিশু শ্রমিক হিসাবে সেইটো চাইল্ড লাইনতে গুছি যাব। গতি এই ক্ষেত্রে কিন্তু এইটো আটাইতকৈ ডাঙৰ প্রশ্ন, সকলকে ভবাই তোলা, চিন্তিত করা এক বিষয়, এক যথেষ্ট চিন্তিত বিষয় যে এগারী নাবালিকাক তো উপার্জনের পথও সরকারে দিব নোৱাৰিব, বা রুগিয়া যদি পিতৃ মাতৃ আছে তেওঁলোক কামত কিদরে লগাব? গতি উপার্জন সেই পরিয়ালকেইটাত কেনেকৈ হব সেইটো ডাঙৰ প্রশ্ন। উপার্জনের একমাত্র পথ, একমাত্র ভরসার স্থল সেইজন যুবক, যিজন যুবকক অবৈধ স্বামী বুলি লৈ যোৱা হৈছে। পত্নীগৰাকী যিহেতু নাবালিকা, গতিকে তেওঁক উপার্জনের কিবা এটা পথ সরকারে দিও বুলিলেও নোৱাৰিব, চাইল্ড লাইনের অধীনতে যেহেতু গুছি যাব। গতিকে শিশু শ্রমিকে কেউ কাম করব নোৱাৰিব, গতিকে তেওঁক কামত লগাব নোৱাৰিব। কিন্তু রুগীয়া পিতৃ মাতৃ যদি আছে তেওঁলোকক কেনেকৈ কামত লগাব? যার সন্তান আছে তেওঁলোক বেমার আজারত পড়লে সেই সন্তানটোর ভরণ পোষণ কোনে করব? বিভিন্ন যদি স্কুলত থকা ছাত্র ছাত্রী আছে তেওঁলোকক আসলে স্কুলীয় ফিজ সমূহ কোনে দিব? বিভিন্ন খরচ, এখন ঘর আসলে কেনেকৈ চলে, বিভিন্ন খরচ সমূহ বহন এতিয়া কোনে করব? এগারী অবৈধ স্বামী বলে যেটা লৈ যোৱা হৈছে, উপার্জনের একমাত্র ভরসার স্থল যিগৰাকী লোক সেইজনকে যদি লৈ যোৱা হৈছে, তারপর নাবালিকা পত্নীগৰাকীয়ে কি করব? তেওঁৰ মাক দেউতাকে কি করব? সেই সন্তানটোর কি অবস্থা হব এবার ভাবিছে না সরকারে? সরকারে এই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করব সেইটোহে কিন্তু এই মুহূর্তে আটাইতকৈ ডাঙৰ প্রশ্ন। অরুণোদয় আসনের জড়িয়ে সেই পরিয়ালটা চলিব পাৰিব নাকি, সেইটো এটা প্রশ্ন। বিনামূল্যে কেবল চাউলকিটা খাই তেওঁলোকে চলিব পাৰিব নাকি? ঔষধ পাতি তেওঁলোকক কোনে দিব? যদি স্কুলীয় ছাত্র ছাত্রী আছে, কারবার যদি সন্তান আছে, তেওঁলোকৰ স্কুলৰ ফিজ কোনে দিব? তেওঁলোকক বিনামূল্যকৈ পাঠদান করার ব্যবস্থা করব নাকি, বা তেওঁলোকে দুবেলা দুমুঠি ভালকৈ খাব পৰাকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দিব পাৰিব নাকি? সেইটো কিন্তু ডাঙৰ প্রশ্ন, সকলে এটা প্রশ্ন করেছে। সরকারের এই বিশেষ ব্যবস্থা সহারি জানাইছো, কিন্তু তেওঁলোকৰ পরিয়ালকেইটার কি হব, পরিয়ালকেইটার ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করব সরকারে, সেইটো এই মুহূর্তের আটাইতকৈ ডাঙৰ প্রশ্ন।